কারাগারের পর উলাল কুখ্যাত মাতি ডালাল তাপস চৌধুরী দুর্বল কেস ডায়েরি বৈশিষ্ট্য আরক্ষীর রহস্যজনক স্থিতি আজিও সন্ধান নাই তাপসর দুই সহযোগী সীমান্ত আর হাবিলর ব্যাগুম মাতির নামজারি জালিয়াতি সংঘটিত করা কুখ্যাত অপরাধীর মিতির আলীর অভিযোগ উঠিছে গুয়াহাটির এই থানার বৈশিষ্ট্য আরক্ষীর বিরুদ্ধে মাত্র কেটামান দিন জেলত থাকিয়ে উলাল এই হাই প্রফাইল মাতির ডালা তাপস চৌধুরী গ্রেপ্তার হওয়ার পিছত আরক্ষীর আগত দিয়া স্বীকারোক্তিত তাপসর মুখত উলাইছিল দুই বন্ধু সীমান্ত চৌধুরী আর হাবিল আহমেদর নাম পিছে চারি মাহ ধরে বৈশিষ্ট্য আরক্ষী বিচারি নাপালে অভিযুক্ত হাবিল আর সীমান্ত এই দুই অভিযুক্তর বিরুদ্ধে পূর্বে রুজু হয়েছিল বহু মাতির দালালির গোচর শেহতিয়াক বৈশিষ্ট্য থানার 645/2023 নম্বর গোচরটির তদন্তকারী আরক্ষী বিষয়ার রহস্যজনক কর্মকাণ্ডর বাবে এতিয়া নামজারী কেলেঙ্কারী নায়ক মুকলি আকাশর তলত গুৱাহাটী প্রকৃত ভূমির বহুগীক রাম ঠগন্দি দীর্ঘদিনে তাপস সীমান্ত হাবিল গেঙে চলাই গেছিল মুকলি সন্ত্রাস চক্রতে মেনেজ করে রাখিছিল আরক্ষী চক্র বিষয়া ডিসি অফিসর বিষয়া অধিবক্তা পঞ্জীয়ক মন্ডলক হাতর মুঠিত রাখি করে গেছিল বৃহৎ অন্যায় পিছলে গুৱাহাটীর থানায় থানায় রুজু হল মাতির নামজারি জালিয়াতিক ধারাবাহিক গোচর জালত পড়িল একাধিক দালাল সরকারি বিষয়া কর্মচারী লাট মন্ডল উকিল বহু মাতির নামজারি জালিয়াতি কাণ্ডর অভিযুক্তরে কি সম্পর্ক আরক্ষীর কিয় গ্রেপ্তার নহয় তাপসর দুই সহযোগী অভিযুক্ত হাবিল সীমান্ত চৌধুরী এটা জেলর পর উলাল গুৱাহাটীর ভয়ঙ্কর নামজারি জালিয়াতির মূল অভিযুক্ত তাপসও এটাও মুকলি আকাশের তলতে ঘুরি ফুরছে হাবিল আর সীমান্ত আরক্ষীর সন্দেহজনক স্থিতির উত্তর হয়তো নুবুজাক বুঝিব পারি এই কাহিনীর আর রহস্য ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট কারাগারের পর উলাল কুখ্যাত মাতির ডালাল তাপস চৌধুরী দুর্বল কেস ডায়েরি বৈশিষ্ট্য আরক্ষীর রহস্যজনক স্থিতি আজিও সন্ধান নাই তাপসর দুই সহযোগী সীমান্ত আর হাবিলর ব্যাগুম মাতির নামজারি জালিয়াতি সংঘটিত করা কুখ্যাত অপরাধীর মিতির আলীর অভিযোগ উঠিছে গুৱাহাটীর এই থানার বৈশিষ্ট্য আরক্ষীর বিরুদ্ধে মাত্র কেটামান দিন জেলত থাকিয়ে উলাল এই হাই প্রফাইল মাতির ডালাল তাপস চৌধুরী গ্রেপ্তার হওয়ার পিছত আরক্ষীর আগত দিয়া স্বীকারোক্তিত তাপসর মুখত উলাইছিল দুই বন্ধু সীমান্ত চৌধুরী আর হাবিল আহমেদর নাম পিছে চারি মাহ ধরে বৈশিষ্ট্য আরক্ষী বিচারি নাপালে অভিযুক্ত হাবিল আর সীমান্ত এই দুই অভিযুক্তর বিরুদ্ধে পূর্বে রুজু হয়েছিল বহু মাতির দালালির গোচর শেহতিয়াক বৈশিষ্ট্য থানার 645/2023 নম্বর গোচরটির তদন্তকারী আরক্ষী বিষয়ার রহস্যজনক কর্মকাণ্ডর বাবে এতিয়া নামজারি কেলেঙ্কারী নায়ক মুকলি আকাশর তলত গুৱাহাটীর প্রকৃত ভূমির বহুগীক রাম ঠগন্দি দীর্ঘদিনে তাপস সীমান্ত হাবিল গেঙে চলাই গেছিল মুকলি সন্ত্রাস চক্রতে মেনেজ করে রাখিছিল আরক্ষী চক্র বিষয়া ডিসি অফিসর বিষয়া অধিবক্তা পঞ্জীয়ক মন্ডলক হাতর মুঠিত রাখি করে গেছিল বৃহৎ অন্যায় পিছলে গুৱাহাটীর থানায় থানায় রুজু হল মাতির নামজারি জালিয়াতিক ধারাবাহিক গোচর জালত পড়িল একাধিক দালাল সরকারি বিষয়া কর্মচারী লাট মন্ডল উকিল বহু মাতির নামজারি জালিয়াতি কাণ্ডর অভিযুক্তরে কি সম্পর্ক আরক্ষীর কিয় গ্রেপ্তার নহয় তাপসর দুই সহযোগী অভিযুক্ত হাবিল সীমান্ত চৌধুরী এটা জেলর পর উলাল গুৱাহাটীর ভয়ঙ্কর নামজারি জালিয়াতির মূল অভিযুক্ত তাপসও এটিও মুকলি আকাশের তলতে ঘুরি ফুরছে হাবিল আর সীমান্ত আরক্ষীর সন্দেহজনক স্থিতির উত্তর হয়তো নুবুজাক বুঝিব পারি এই কাহিনীর আর রহস্য ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট